মাস্টারদা সূর্যসেনকে যেমন এদেশেরই মানুষ ডাকাত বলে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছিল, তার ফাঁসি হয়েছিল, ঠিক সেরকমই আরেকটি কবিতা আমার মাস্টারদা। দিবাকর মাস্টারকে সুখে থাকতে ভূতে কিল, কোথায় আর সব সহকর্মীদের মতন দু তিনটি ক্লাস নেবেন, চুটিয়ে আড্ডা দিবেন, আর মাসের শেষে মোটা মাইনে থুতু দিয়ে গুনে নেবেন তা নয়। মাথায় কি যে আদর্শবাদের ভূত চাপল, সপ্তাহান্তের ছুটিতে, গ্রীষ্ম পুজোর ছুটিতে ক্লাসের ছাত্রদের আলাদা করে পড়াতে শুরু করলেন, তাও আবার কোনো রকমের গুরুদক্ষিণা ছাড়ায়। তার এমনই দুঃসাহস যে নিজের সাবজেক্ট ছাড়াও অন্য সব সাবজেক্টও পরম দরদ দিয়ে দিনের পর দিন পড়াতে থাকে। স্কুলের আর সব মাস্টার মশাইরা একদিন চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলেন, এখন তাদের হাতে ঘা লাগা। অতএব সব শিয়ালের একরা একযোগে ম্যানেজিং কমিটিতে অভিযোগ দায়ের করা হলো, দিবাকর মাস্টার ছাত্রদের কাঁচা মাথাগুলো চিবিয়ে খাচ্ছেন, পড়ানোর অজুহাতে তাদের নিয়ে বিরোধী রাজনীতি করছেন। এরপর তীব্র তিরস্কার, শোকজ, এইসব পর্ব শেষে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রদের তীব্র বিক্ষোভ এবং শাস্তি বিষয়ে ম্যানেজিং কমিটির গৌরবজনক পশ্চাদাপসারণ। এবার দিবাকর মাস্টারের সহকর্মীরা ছাড়লেন এক মাস্টার স্ট্রোক, যাকে বলে একেবারে ব্রিটিশ ম্যাচ। স্কুলের কম্পিউটারগুলো চুরি হয়ে গেল, চোরও সাব্যস্ত হলো তরিগুলি, নন্দঘোষ ছাড়া আবার কে? সেই একম এব অদ্বিতীয় দিবাকর মাস্টার, দিবাকর সেন। জলজান্ত প্রত্যক্ষদর্শী সাক্ষীও জুটে গেল, স্কুলের দারোয়ান শিবু। মাস্টারদা সেদিন ছাত্রদের পড়াচ্ছিলেন স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের অধ্যায়। পুলিশ এসে কোমরে দড়ি পরিয়ে হিচড়ে নিয়ে চলল থানার দিকে, সহকর্মী মাস্টারদের চোখে যুদ্ধ জয়ের আনন্দের ছিল। ছাত্ররা অবাক হয়ে সার বেঁধে দাঁড়িয়ে, আচমকা দারোয়ান শিবু দিবাকর সেনের পা জড়িয়ে হাও হাও করে কেঁদে ওঠে, ক্ষমা করুন। তারপর ঠিকই স্বর্গে গিয়েও ধান ভাঙতে লাগলো। শোনা যায় বরখাস্ত মাস্টার দিবাকর সেন নাকি এখন জেলে বসেও কয়েদিদের শিক্ষাদান চালিয়ে যাচ্ছে। মাস্টারদা দিবাকর সেন।